বেগুনকুদ নিউজে আমি আপনাদের স্বাগত জানাই। 2019 সালে পিএসসির ক্লার্কশিপে যে এক্সাম হতে চলেছে, এই এক্সামে কি কি কোশ্চান আসতে পারে, সেই সকল কোশ্চানগুলি নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব। এ বিষয়ে আমি আপনাদের কিছু কোশ্চান আলোচনা করছি, তো চলুন শুরু করা যাক। জ্যামিতির কোনো রাজকীয় পথ নেই, বক্তাকে ইউক্লিড। অ্যানোসমিয়া কি? অ্যানোসমিয়া হচ্ছে গন্ধ শোকার ক্ষমতা আংশিকভাবে বা পুরোপুরিভাবে বিলুপ্ত হওয়া। লকজোর অপর নাম কি? লকজোর অপর নাম হচ্ছে টিটেনাস। লেজারের সম্পূর্ণ নাম কি বা সম্পূর্ণ রূপ কি? লাইট অ্যাম্প্লিফিকেশন বাই সিমুলেটেড অ্যামিশন অফ রেডিয়েশন। সিম্ফনির জনক কাকে বলা হয়? ফ্রেঞ্চ জোসেফ হেডেনকে। কর্নেন ক্লাইভের শিয়াল কাকে বলা হয়? মির্জাফরকে। কোন গাছের কাঠকে সজারু কাঠ বলা হয়? নারকেল কাঠকে। ইসরায়েলের রাজধানীর নাম কি? জেরুজালেম। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা কোন সালে তৈরি হয়েছিল? 1992 সালে। কার্শিয়াঙ্গের অর্থ কি? কার্শিয়াঙ্গের অর্থ বেতের লাঠি। নাবার্ড শব্দের পুরো কথা কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। মাউন্ট ভিসুভিয়াস কোন দেশে অবস্থিত? মাউন্ট ভিসুভিয়াস একটি হচ্ছে আগ্নেয়গিরি যা ইটালিতে অবস্থিত। এছাড়া জাপানের ফুজিয়ামা রয়েছে, আর রয়েছে ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, এ বিষয়ে উল্লেখযোগ্য। নীলনদ কোন শহর দিয়ে বয়ে গেছে? কায়রো। নাসার পুরো নাম কি? ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। প্রাকৃতিক স্পঞ্জ বা সবুজ সোনা কাকে বলে? বনভূমিকে। পৃথিবীর অধিকাংশ সামুদ্রিক মাছ কোন শ্রেণীর? পিলেজিক শ্রেণীর। পৃথিবীর সর্বাধিক অরণ্যযুক্ত মহাদেশ কোনটি? দক্ষিণ আমেরিকা। ভারতের চিংড়ির রাজধানী কাকে বলে? নেল্লোর অন্ধ্রপ্রদেশকে। ক্ষেত্রমান অনুসারে পৃথিবীর সর্বনিম্ন অরণ্যযুক্ত মহাদেশ কোনটি? ক্ষেত্রমান অনুসারে পৃথিবীর সর্বনিম্ন অরণ্যযুক্ত মহাদেশ হল এশিয়া। পৃথিবীর মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? পেনাঙ্গে, মালয়েশিয়ার পেনাঙ্গে মৎস্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত। পৃথিবীর সর্বাধিক প্রজাতবহুল অরণ্য কোনটি? পৃথিবীর সর্বাধিক প্রজাতবহুল অরণ্য হল আমাজন বৃষ্টি অরণ্য। বিশ্বের কোন দেশ সর্বাধিক তিমি মাছ শিকার করে? বিশ্বের সর্বাধিক তিমি মাছ শিকার করে জাপান। ইউক্যালিপটাসের দেশ কাকে বলে? অস্ট্রেলিয়াকে। ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রতিফলক বৃক্ষ কোনটি? জলপাই। বিশ্বের বৃহত্তম নাতিশীতোষ্ণ তৃণভূমি কোনটি? ইউরেশিয়ার স্টেপ। পৃথিবীর অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়ার বোগারে। পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্যবন্দর কোনটি? শঙ্করপুর। ন্যাশনাল ফিশারি ডেভেলপমেন্ট বোর্ড কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। সামাজিক বনসৃজন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জে সি ওস্টেবি। কোন শ্রেণীর আকরিক লোহাকে প্রাকৃতিক চুম্বক বলে? ম্যাগনেটাইটকে। কোন শ্রেণীর আকরিক লোহাকে শিল্পের লোহা বলে? হেমাটাইটকে। বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম মৎস্যবন্দর কোনটি? ভিগো, স্পেনের ভিগো। বিশ্বের বৃহত্তম মাছের বাজার কোনটি? জাপানের সুকিজি। কত সালে সামাজিক বনসৃজন শব্দটি প্রথম ব্যবহৃত হয়? 1946 সালে। ব্রাজিলের কফি গাছগুলি কী নামে পরিচিত? ফাজেন্ডা নামে পরিচিত। ব্রাজিলের কফি গাছগুলিকে ফাজেন্ডা বলা হয়। তুষক কোন দেশের তৃণভূমি? তুষক নিউজিল্যান্ডের তৃণভূমি। অস্ট্রেলিয়ার ফলের বাগান কাকে বলে? তাসমানিয়াকে অস্ট্রেলিয়ার ফলের বাগান বলা হয়। সীমান্তবর্তী দেশ কাকে বলে? ইউক্রেনকে। কোন শ্রেণীর কয়লাকে বাদামি কয়লা বলে? লিগনাইট কয়লাকে বাদামি কয়লা বলা হয়। মৎস্য সংগ্রহে কোন দেশ প্রথম? চীন। বিশ্ব বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? সুন্দরবন, ভারত ও বাংলাদেশের। ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। বাংলাদেশের জাতীয় মাছ কি? বাংলাদেশের জাতীয় মাছ হলো ইলিশ। ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি কোনটি? কুদ্রেমুখ। বিশ্বের দীর্ঘতম অরণ্য কোনটি? তৈগা। মৎস্য উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? অন্ধ্রপ্রদেশ। ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ মৎস্যক্ষেত্র কোনটি? চিল্কা হ্রদ।
চিরবসন্তের অরণ্য কাকে বলে? ভূমধ্যসাগরীয় অরণ্যকে চিরবসন্তের অরণ্য বলা হয়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং তার সঙ্গে সঙ্গে যে বেল আইকনে ঘন্টাটি রয়েছে সেটাতে একবার টিপে দেবেন।